একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি লাগে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে বা শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনা, আমার জীবনে অনেক বেশি গুনা, হায় হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিল্লা বলা যাবে কি মারহাবা, আরো দেওয়া যায়। শীতে কালাইয়ে গেছে না, অনেক রাইতেছে, হেঁটে কালে পেটে খিদে লাগিয়ে গেছে। এক কথা জবাব দেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের এই বনি আদমকে বানাবার পরে, আমাদের এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ পাক যাহা কিছু দিছেন, এগুলা দামি না অদামি? সব দামি। দুইটা পাও বড় দামি জিনিস, দুইটা হাত বড় দামি, দুইটা নাকের ছিদ্র বড় দামি, দুইটা কান বড় দামি, দুইটা চোখ বড় দামি, মাথা ঘিলু কলিজা লিভার কিডনি টোটাল যাহা কিছু আছে সব কিছুই দামি জিনিস। এরপরে আল্লাহ পাক আদমকে বানাবার পরে এরা খাবে কি, এজন্য আল্লাহ পাক তাম দুনিয়ার ভিতরে হাজারো লক্ষ কোটি প্রকারের খাবার দিয়ে রাখছেন। শুধু বান্দা খাবে আর আমি আল্লাহকে ডাকবে। এরপরে দেখেন আমরা মানুষেরা যত মজা কইরা খাবার খাই, এত মজা কইরা আর কোনো প্রাণীতে খাবার খাইতে পারে? সম্ভব না। এরপরে দেখেন রাস্তার পাশে ইঁদুর মারা যায়, মরিরা পুষছে থাকে, কুকুর মারা যায় রাস্তার পাশে, পুষছে পড়ে থাকে, বিড়াল মারা যায়। আচ্ছা, রাস্তার পাশে যে পচা জিনিসটা থাকে, দুর্গন্ধময় জিনিসটা থাকে, আপনি আমি কোনোদিন যে পরিষ্কার করছি? কে পরিষ্কার করে? ওই ময়লা দুর্গন্ধটার থেকে জীবাণু ছড়ায় বাতাসে, বান্দার গায়ে যাইতে পারে, রোগাক্রান্ত হইতে পারে, অসুস্থ হইতে পারে। এজন্য রাস্তার পাশে যেন ওই পচা বিড়াল, পচা কুকুর, পচা ইঁদুরটা যেন না থাকে। এজন্য আল্লাহ পাক এক শ্রেণীর প্রাণী তৈরি করছে যার নাকের কাছে পচা দুর্গন্ধ জিনিসটাই মজা লাগে, ও খাইয়া রাস্তার পাশ থেকে সাফ কইরা যায় যেন বান্দাবান্দির কোনো কষ্ট না হয়। তা যে আল্লাহ বান্দার ভালোর জন্য এত কিছু করলো, এত কিছু দিল, সেই আল্লাহর শুকরিয়াটা আমি দিল থেকে মহব্বত নিয়ে চিল্লাইয়া যদি জোরে আদায় করি, এতে কি গুণ হবে? তা প্রথমবার তো করলেন না, একটু মুখ খুললিয়া মহব্বত নিয়ে একটু আদায় করলেন, করবেন তো সবাই? দেখি দেই কি কি করছেন, বাহা করি নাকি বেহা করি? বেহা করি এলাকার মানুষ, আল্লাহর একটু খুশি করে দেবেন, দেখি দিই কতদূর খুশি আপনারা করতে পারেন। প্রথমবার পারেন নাই, দ্বিতীয়বার হয়তো হইতে পারে। সকলে মন খুলে আর একবার আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু ভালো লাগছে না? দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি কাজ। এই প্রথমবার থেকে দ্বিতীয়টা একটু ভালো হয়েছে না? আল্লাহর কাছে দাম অন্যরকম। বলেন আমরা নামাজ পড়ি 2 রাকাত,
দুই রেখাত নামাজ পড়তে কি দুই ঘন্টা সময় লাগে? দশ মিনিট, পাঁচ মিনিট লাগে? তাও তো লাগে না, তিন মিনিট দিলাম। এটাই বেশি টাইম, তিন মিনিটই বেশি হইয়া যায়। নামাজ দুই রেখাত, তিন মিনিট সময় লাগাইয়ে পড়ি আমরা, দুই রেখাত নামাজি ওই একই লোকে আধা ঘন্টা সময় লাগাইয়া পড়ছে। বলেন তো, দুই রেখাত নামাজ তিন মিনিটের সময় আর আধা ঘন্টার সময়, এই দুইটা নামাজ কি এক হবে? একটু পার্থক্য আছে, তা প্রথমেরটা আর পরেরটা একটু পার্থক্য আছে। এই জন্যে বলি আল্লাহ, আল্লাহ নাম তো আমরা মুখে অনেকেই বলি, মুখে আল্লাহ শব্দটা অনেক প্রকারের হয়, দিল থেকে কয়জনার হয়, এই যে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, মুখে অনেক প্রকারের হয়, দিল থেকে কয়জনার হয়। ভিক্ষুক যখন অন্য কারো বাড়িতে ভাত খায়, খাবার ভালো হইলে শুকরিয়ার মোর ভালো হয়, আর খাবার যদি খারাপ হয় তা শুকরিয়ার মোর অন্যদিকে ঘুরিয়ে যায়। এজন্যে আদায় যখনই করবেন দিল থেকে করতে হবে। আর দিল থেকে করবেন কেমনে? আপনারে করতে দেবে না, কারণ আপনার পিছে একজন লাইগে রয়েছে জাহান্নামে নেওয়ার জন্য। একজন মানুষের সাথে যেমন অল টাইম একটা ফেরিস্তা থাকে, একজন মানুষের সাথে সর্বদা একটা জিন শয়তানও থাকে। ওই জিন শয়তান আপনার সাথে থাকে, আপনার নফস শয়তানের সাথে মিশা আপনার দিলের দিলের ভিতরে বিভিন্ন কুমন্ত্রণা ঢুকায় দেয়। এই জন্য নামাজের ভিতরে দাঁড়াইলে আমরা ইয়া কানাবুদু বলার পরে অন্যদিকে চলিয়ে যাই, আর মনে থাকে না, এটা খালি আপনাদের বেলায় না। আমরা যারা নামাজ পড়াই, ইমামতি করি, এবো যখন নামাজ পড়াই সুরা ডাক দিয়ে যেগুলো বলি তা তো ভালোই, এরপরে দেয়া যায় সুরায় ফাতিহা কতদূর পড়ার পরে ভুলে গেছি, এবার যে কোথায় গেছি আর মনেই নেই। এরকম হয় না? গরুর ঘাস কাটতে যায়, মেয়ের বিয়ে পড়াইতে যায়, দোকানের ব্যবসায় লাগিয়ে যায়, বিভিন্ন জায়গায়। তাই ইবলিশ আপনাকে খারাপ কাজ করাইয়ে করে জাহান্নামে নেবে। বলে কেমনে? বলে কিয়ামত আপনার মরণ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে শুধু জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ পাক যেদিন বনি আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বললেন সবাইকে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা দাও। সবাই সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস দিল না। তা আল্লাহ জিজ্ঞেস করলেন, ইবলিস আমারে আমার হুকুম মানার থেকে তোমারে বাধা দিল কে? তো ইবলিস বলে, আল্লাহ একজনে বাধা দিছে। কে সে? কি নাম? ইবলিস বললেন তার নাম হলো অহংকার। কি নাম? সবাই কইছে, যারা যারা কয় নাই হ্যাঁ পবিত্র অহংকার আছে সবাই কন্ত কি কার অহংকার। কিতাব পড়ে পাই ইবলিস এক সেজদায়, আল্লাহর কাছে সব থেকে দামি জিনিস হলো সেজদা, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। ইবলিস তার এক সেজদায় হাজার বছর লক্ষ বছর কাটায় দিছে এক সেজদায়। আরো পাবেন, আপনারা তো পড়েন না, পান না, হুজুরদের কাছ থেকে শোনেন যে ইবলিস এমন কোন জায়গা নাই আল্লাহর যেই জায়গায় ইবলিস সেজদা দেয় নাই। এত সেজদা এত ইবাদত কইরা লাস্টে গিয়া ধ্বংস হইলো একটা কারণে, সেটা কি? অহংকার। এখন আপনার আমার ভিতরে যদি এতটুকু অহংকার থাকে, তাহলে আমরা কি আল্লাহর কাতারে পড়বো না ইবলিশের কাতারে? ইবলিশের কাতারে হোক না, টাকার অহংকার, বাড়ির অহংকার, গাড়ির অহংকার, সম্পদের অহংকার, এলিমের অহংকার, কণ্ঠের অহংকার, সুন্দরের অহংকার, হ্যাঁ এরপরে আরও কত কিছুর অহংকার আছে, বিভিন্ন অহংকার, এই সমস্ত অহংকার যত একটু এক ইঞ্চি পরিমাণ অহংকার আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তাই অহংকার মুক্ত জীবন গড়তে হবে, অহংকার করলে শয়তানের সাথে জাহান্নামে থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আমার দিলেও যেন না থাকে, আপনাদের দিলেও যেন না থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করেন। সকলে বলি আমিন।
তো ইবলিশ, আল্লাহ পাক বললেন যখন যে আমার এই অহংকারে বাধা দিছে, বলে কেমন অহংকার, বলে আমি আগুন আর সে হলো মাটি, এত রুকুন অহংকার। আল্লাহ পাক বললেন লাইনাতুল্লাহ আলা ইবলিস, তোরে লানত দিয়ে দিলাম, দুনিয়ার মানুষ তোকে ভালো জানবে না, তোরে ইবলিস ডাকবে, মালাউন ডাকবে, শয়তান ডাকবে, শয়তান ডাকবে। তো ইবলিস কত বড় শিক্ষিত জানে, ইবলিস ইবলিস এমনি এমনি কিন্তু মুআল্লিমুল মালাইকা হয় না, আপনি আর আমি কিন্তু হইতে পারি নাই, সে কিন্তু হইছে, তার এত এলেম ছিল, দুনিয়া যত হুজুর আছে আর সব হুজুর ইবলিস পড়াইতে পারে, এত এলেম ইবলিসের, ইবলিসের ওস্তাদ 26,000 বছর ছাত্রছাত্রী পড়াইছে, কয় বছর, 26,000, আপনার আমার বয়স 26 বছরের কালে আমাকে অর্ধেক জীবন পার হয়ে যায়, কি কথা কর না, 39 বছরে যৌবনের বাধা লাগা আরম্ভ করে, যৌবন কমতে থাকে, তাহলে 26 বছর অনেক না, অনেক না, তো 26 বছরের কালে আমাকে অর্ধেক যৌবন পার হয়ে যায়, তারা 26,000 বছর পড়াইছে, তো এই ওস্তাদ একদিন ইবলিশের আব্বারে ডাক দিছে, ইবলিশের আব্বার নাম হলো খবিস, কি নাম, কি নাম, চেতা নাম না, কায়দার নাম, মিলেনিয়া, তোর মার নাম হয়েছে নীলবিষ, কি বিষ, কি বিষ, ইবলিশের আব্বার নাম খবিস, মার নাম, ওয়ার নাম, ওয়ার নাম ইবলিশ, তাহলে খাপে খাপ আব্বাসি আর বাবা, ওকে ওকে, সেই ওস্তাদ ডাক দিয়েছে খবিস, আমার এই 26,000 বছর ছাত্রছাত্রী পড়াইলাম, 26,000 বছরের ভিতরে এমন ছাত্র আমার জীবনে আমি পাই নাই। ইবলিস মনে মনে কয়, ইবলিসের আব্বা খবিস, যে ইবলিসের ইবলিস বেয়াদব ছাড়া তার কিছু হইবি না, কয় কি বেয়াদব, কয় না, বলে কি, বলে একটা পড়া একবারের বেশি আর বলা লাগে না, এত ব্রেন আল্লাহর দেশ, মুআল্লিমুল মালাইকা এমনি এমনি হয়েছে, ফেরেশতাকে সর্দার, ডালিমের মতো টুকটুকে একটা সুন্দর চেহারা আল্লাহ পাক দিছিল, তা সুন্দর চেহারা হইলে কি কোনো মানুষ ভালো হয়, আবার কালা চেহারা হইলে কোনো মানুষ খারাপ হয়ে যায়, সুন্দর চেহারার ভিতরে খারাপই লুকাই থাকে, আবার কালা চেহারার ভিতরে সুন্দর জিনিসটা লুকিয়ে থাকে, এই কথা ঠিক না, তাই বেলাল 1,000 বার কালা হওয়ার পরেও আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে গেছে, এই কথা ঠিক না, এই ইবলিস, ইবলিস ওর ওস্তাদ আওয়াজ দিয়ে কয় খবিস, একটা সমস্যা, বলে কি সমস্যা, বলে তোমার ছেলের সব ভালো তবে একটা সাইড খারাপ, বলে কি, বলে একটা বদ অভ্যাস, বলে একটা বদ অভ্যাসের কারণে তোমার এই ইবলিস সন্তান যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে, বলে সেটা কি, বলে সেটা হলো একগিয়া অহংকারী, একগিয়া আপনাকে দিকে কি বলে, একগুয়া বোঝেন তো, একগরুয়া, একগরুয়া মানে ও সমাজের ও অন্য কাউরি মানে টানে না, ও যা কইছে যে তাল গাছ আমার, সালিশিয়ার মানে না, তাল গাছ আমার, অত কইছে কারো কথা আর মানবে না, কারো বিচার মানে না, এটা কি কয়, এক গরিয়া না, মোক বরিশালে কয় এক গুয়া, এক গরুয়া, এক গরুয়া অহংকারীর কারণে তোমার সন্তান যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, বলেন তো লাস্ট ফিনিশিং এ ধ্বংস হয়েছে কোন কারণে, অহংকারের কারণে, যখন তিনি আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিল, ইবলিস আওয়াজ দিয়া বলে আল্লাহ আমার কিছু কথা আছে, বলে কি কথা, বলে বনি আদমের কারণে যেহেতু আমি ধ্বংস হইলাম তবে আমি আপনার কাছে কিছু চাই, আপনি কি দিবেন, আল্লাহ পাক বলে কি চাও বলো আমি দিয়ে দিব, এই কথা বলার পরে আওয়াজ দিয়া কয় আল্লাহ যেহেতু বনি আদমের কারণে আমি ধ্বংস হইলাম তাহলে আমি আপনার কাছে কিছু চাইয়া নেই, বলে কি নিবা, বলে আমি 1 নম্বরে চাই কিয়ামত পর্যন্ত হায়াত, আল্লাহ পাক বলে চাতরে দিয়া দিলাম, ইবলিস এবার ফোন দিয়া ইটকা আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিলাম কোন কারণে আপনি কি জানেন, আপনাকেও কি বিশ্বাস আল্লাহ কি জানে,
ও আল্লাহ রে জিগে আল্লাহ জানে কি না, আল্লাহ কয় না আমি তো জানি না, আমারে বলো কি জন্যে নিলা, আওয়াজ দিয়া বলে আল্লাহ বনি আদমের কারণে যেহেতু আমি দংত হইলাম, তবে আল্লাহ এই বনি আদমকে আমি জান্নাতে যাইতে দেবো না, ও কেমনে জান্নাতে যায় আমি একটু দেখে ছাড়ব, আল্লাহ বলে কি করবি, বলে এই বনি আদমকে, বনি আদমকে জাহান্নামে নেওয়ার জন্যে আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলো খুইলা দিব, গুনা করবে আর জাহান্নামে যাবে। এই জন্যে গুনার যত রাস্তা আছে সব রাস্তায় মজা, রাস্তায় মজা, জেনায় মজা, বিপর্যয় মজা, গুষে মজা, সুদে মজা, এরপরে আরও কত মজা, যত গুণা আছে সমস্ত গুণাই কি কথা কর না, কা মজা লাগে না, কথা কইতে হবে তো, এমনি মাইক দুই নাম্বার, হ্যাঁ, এরপর রাইতেই গেছে অনেক, এরপরে আপনারাও যদি থাকেন তেনাই ইয়া, তাই তো মোর ওয়াজ উঠবে না, ভালো ওটা ভালো ওটা কি ওয়াজ ভালো চান না খারাপ চান, এক কথা বোঝেন, ভালোবাসা পাইতে হলে ভালোবাসা কি করতে হয়, ও এত ভালো বোঝেন ঠিক না, তাহলে ভালো ওয়াজ পাইতে হলে শ্রোতাকে ভালো আওয়াজও দিতে হয়, কথা হয় না, এই যুবকরা কথা কো না কা কই আজ দেখাও যুবকরা, আজ দেখাও দি দেখি দি যুবকরা কি কয় যুবকরা, আমিন মাশাআল্লাহ, একটু ঝিক টিক দিও মুখ দিক আছে মুসলিম ঝিক দিয়ে ফোরকান লাভ দিয়ে খালেক দৌড় দিয়ে, তোমরা তো কিছুই কাও না, আজ করে চাই থাকতো না, একটু চেতাই দিও আমারে যে মাইক আমি না হয়ে যদি অন্য কোনো বক্ত হইতে তাই ওয়াজ শুরুই দিলে এনে মাইক মুক পাক্কাই হেলাই দিল, তাহলে এই কথা ঠিক না, দেন না ইকো থাকে সাউন্ড বক্স থাকে হ্যার বড় বক্তাও কত পিড়ে ফিড়ে ইকো দে এটা দে সেটা দে সেটা দে ঝামেলা, কি আগের বক্তা বর্তমানের বক্তা তো ইকো লাগে সাউন্ড বক্স লাগে আরও কত কানের দ্বারে সাউন্ড লাগে এই এরপর ওয়াজ করে এইটি কত কথা কয়, এই তো বললাম ওই হুজুররা আছে জি জ্ঞান, আমি না হলে যদি অন্য কেউ হইতে তাই আজকে মাইকেলের খবর আছে, তা আসেন আমরা সামনে আগাই, ইবলিশ আমাদের আপন নয়, ইবলিশ আমাদের শত্রু, ও আমাদেরকে জাহান্নামী বানাবার জন্য আল্লাহর সাথে পাল্লা লাগাইছে, আল্লাহকে যখন বললেন আমি ওর জন্য জাহান্নামে নেওয়ার জন্য বান্দাকে হাজার হাজার মজার মজার গুনাহ রাস্তাগুলো খুইয়া দিব, আল্লাহ পাক আওয়াজ দিয়া বলেন আমাকরু আমাকর আল্লাহ ওয়াল্লাহু খাইরু মাকিরিন, আল্লাহ আওয়াজ দিয়া বলে আমি আল্লাহর সাথে পাল্লা চলে না, আমি আল্লাহর সাথে পাল্লা দিয়া হামান কামান নম্র টম্রতা বুঝাল কেউ পারে নাই, তুই ইবলিশও পারবি না, তুই যদি আল্লাহর কত মায়া দেখেন, আল্লাহ পাক বলে তুই যদি আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্যে হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলো খুইলা দাও, আমিও তোর সাথে ওয়াদা করলাম আমার বান্দাকে আমি জান্নাতে নেওয়ার জন্যে হাজার নয় লক্ষ কোটি প্রকারের নাকে রাস্তাগুলো খুইলা দিব, সুবহানাল্লাহ, মায়া কারে কয়, এইয়ারে কয় মায়া, এই কথা বলার পরে যে সুবহান আল্লাহ কইছেন, এই সুবহান আল্লাহটা হইতে পারে আপনার জান্নাতে যাওয়ার একটা রাস্তা, আল্লাহ আল্লাহ কয় এক সেকেন্ডে আমার বান্দা একটা আমল করবে, এক সেকেন্ডে ওই এক সেকেন্ডের আমলে আমি আমার বান্দার সব গুণা মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিব, এক সেকেন্ডে কি আমল করা যায় আল্লাহর নাম ছাড়া, আল্লাহ শব্দটা খালি উচ্চারণ করবেন মুখ দিয়া, এই মায়া আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দেবে, এক সরকে নিয়ে জাহান্নামের ফিরিস্তারা রওনা, আল্লাহ পাক ডাক দিয়া কও ফিরিস্তারা দাঁড়াও কই যাও, বলে আল্লাহ জাহান্নামে যাই বলে কেন, বলে এই বান্দা তো জাহান্নামী ও তো জান্নাতি না, বলে কেন জাহান্নামী, বলে এই বান্দা ভালো কাম করে নাই, নামাজ কালাম করে নাই, তুমি আল্লাহর কোনো হুকুম মানে নাই এই কারণে জান্নাতি, বলে পশ্চিম দিকে ফিরে একটা পাসারও কোনো দিন খায় নাই, আল্লাহ পাক বলে ফিরিস্তারা দাঁড়াও এই বান্দা তো জাহান্নামী নাই বান্দা হলো জান্নাতি, এই কথা বলার পরে ফিরিস্তারা বলে আল্লাহ কোন কারণে জান্নাতি, আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না,
ফেরেশতার আওয়াজ দিয়া বলে, কি আল্লাহ জানেন বলেন না? আওয়াজ দিয়া বলে, তোমরা শুই না লও, এই বান্দা যদিও নামাজ কালাম পড়ে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, তবে একদিন মহা সংকটে পইরা, মহা বিপদে পইরা, এই বান্দা দুনিয়ার কাউরে পাশে না পাইয়া আমি আল্লাহরে অন্তর থেকে একবার আল্লাহ বইলা ডাক দিছিল। ওই দিন ওই অন্তর থেকে আল্লাহ ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ ওই দিনের এক আল্লাহ ডাকের বিনিময়ে আমি আমার বান্দার জীবনের গুনাহ গুলা মাফ কইরা জান্নাতের মেহমান বানা দিলাম। সুবহানাল্লাহ। এ ওই আল্লাহ কি মরে গেছে? আছেন এখনো? ওই আল্লাহ তো এখনো আছে। ওই এক আল্লাহ ডাকের বিনিময়ে যদি ওই সোরকে জান্নাত দিতে পারে, আমরা তো আর সোরসোরটা বদমাইস না, ওই আল্লাহ এখনো আছে। আমরাও যদি অন্তর থেকে একবার আল্লাহরে ডাক দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যদি বিশ্বাস থাকে অন্তর থেকে একবার আল্লাহরে ডাক দিয়া করে কইরা দে বলিন আল্লাহ। নিরিগি বান্ধরে দুই নয়নের, নিরিগি বান্ধরে দুই নয়নে, বইল নাম আল্লাহরে বলিন আল্লাহ, আরে বইল নাম মাওলারে, ওরে ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে বি সন্তারে, বইল নাম মাওলারে, বান্ধরে দুই নয়নের, নিরিবান্ধরে দুই নয়নে, বইল নাম মাওলারে, ও যুবক আরে বলিস নাম আল্লাহরে, তো চিল্লা বলা যাবে কি মারহাবা? লাগে কষ্ট হইতে আছে, চালাইলে চলবে? ১২টা বাজিয়ে গেছে তো সময়। তাহলে আসো সামনে আগাই, তাহলে অন্তর থেকে আল্লাহ বইলা ডাক দিলে যে কোনো দিন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাইতে পারে। এজন্য আমি শুরুতেই বলছি, মুখ দিয়া অনেক প্রকারের আল্লাহ কয়, কিন্তু দিল থেকে কয়জন আর হয়? মুখ দিয়া অনেক প্রকারের শুক্রিয়া হয়, দিল থেকে কয়জন আর হয়? এই জন্যই বলছি, যখনই আল্লাহরে ডাকবেন অন্তর থেকে ডাক দিয়েন, ওই এক আল্লাহ ডাক আপনাকে যাতার আপনাকে জান্নাত দেওয়ার কারণ হয়ে যাইতে পারে। ও মুসলমান এবার আসো, বলে আল্লাহ পাক যখন বনি আদমকে বানাইলেন, বনি আদমকে লক্ষ্য করেন, এদিকে ইবলিস আমাদের শত্রু না, আমরা কিন্তু জান্নাতে ছিলাম, ও জান্নাত থেকে আমাকে বাইর করাইছে ইবলিস, ও আমাকে শত্রু, বলে ওই যে ওখান থেকে বাইর করাইয়া লাগছে আমাকে পিছনে, বলে মরণ পর্যন্ত তবু আর জান্নাতে ঢুকতে দিব না, আল্লাহ কয় আমার সাথে পাল্লা চলে না, ইবলিস কোনোদিন আমাদের সাথে পারবে না। আসেন কেমন শত্রু সিনালন আল্লাহ পাক বনি আদমকে বানাবার পরে, বনি আদমের মূর্তিটার আল্লাহ পাক ৪০ বছর দাঁড় করায় রাখলেন, ৪০ বছর দাঁড় করা রইল, ওই সময় ইবলিস ইবলিস না, ও তখনও মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ। এই কথা বলার পরে বলে চতুর্দিকে ঘোরাফেরা করতে করতে হাইটা আসতে আসতে আদম নবীর মূর্তির পাশে এসে দাঁড়াইয়া আমাগো আদি পিতা আদম নবীর চেহারার দিকে আ কইরা তাকায় রইছে, আর মনে মনে আল্লাহ এটা কি বানাইলো। অনেকক্ষণ তাকায় দেখার পর ঢুকলেন মূর্তির ভিতরে, নাভি পর্যন্ত যাওয়ার পর আর যাইতে পারে না, আল্লাহ এবার ইবলিস
ভিতরে অন্ধকারের কারণে, উত্তাপের কারণে ভিতরে আর থাকতে পারলেন না, রাগান্বিত হইয়া ভিতর থেকে বাইরে চলে আসলেন। আয়েশা আদম নবীর চেহারার দিকে রাগান্বিত নজরে তাকায় রইল। অনেকক্ষণ তাকায় থাকার পরে সবাই একটু জবাব দেন, আদম নবী আমাকে কি হয়? আদি পিতা আব্বারে আব্বা কইতে সমস্যা আছে, তখন আব্বা কবেন, আদম নবী আমাকে কি হয়? আব্বা, আব্বারে যেই ছেলে আব্বা না কার ওই ছেলে কি ভালো? হ্যাঁ, কুলঙ্গার ছেলে হল, তা আমাকে আব্বা হয় এবার, আমাকে আব্বার দিকে অনেকক্ষণ তাকায় থাকার পরে এই ইবলিস শয়তান আমাকে আব্বার চেহারার উপরে একটু থুতু নিক্ষেপ করছে, ধরে করনাউজুবিল্লাহ, আব্বার গায়ে থুতু নিক্ষেপ করছে, আমাকে কি ভালো লাগতে পারে? আল্লাহর কি ভালো লাগছে? আল্লাহ পাক জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল, জিব্রাইল হাজির আল্লাহর দরবারে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিব্রাইল, এই ইবলিস আমার বন্ধু আদমের গায়ে থুতু মারছে, আমি আল্লাহর ভালো লাগে নাই। বলে, আল্লাহ কি করব? আওয়াজ দিয়া বলে, ইবলিস, জিব্রাইল, বলে থুতুটারে হাতে নাও। হাতে নেওয়ার পরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ কি করব? এবার আল্লাহর হুকুমে জিব্রাইল আমিন ওই থুতু দিয়া, ইবলিসের ওই থুতু দিয়া দুনিয়া জমিনের কুকুর বানাইছে। বলেন তো, কুকুরে কি ভালো জিনিস খায়? আরে যতই গরুর গোশ, মুরগির গোশ, দুম্বার গোশ, উটের গোশ, যত ধরনের গোশ তাদের সব খাওয়া পায়েন। এত কিছু খাওয়ার পরেও যদি একটু পায়খানা দেখতে পায় তাহলে সাদা একটা দেয় না? এরপরে আল্লাহওয়ালারা কিতাবের ভিতরে লেখেন, কুকুরের ভিতরে দশটা গুণ আছে, তিনটা গুণ হলো শ্রেষ্ঠ গুণ। এই তিন গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকায় ওই মানুষটা এক রাত্রে আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ, যার সাথে কুকুর তৈরি, এই পৃথিবীতে একমাত্র প্রাণী কুকুর। প্রভু ভক্ত, মালিক ভক্ত, প্রভু চেনে মালিক চেনে। তাহলে যার সাথে কুকুর তৈরি, কুকুরে প্রভু চেনে মালিক চেনে, যার সাথে কুকুর তৈরি ইবলিস মালিক চেনে না, আল্লাহ চেনে না, ঠিক কিনা? আসেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, এই ঘটনার পরে আল্লাহ পাক আদম নবীর মূর্তির ভিতরে রূহ দান করলেন। রূহ দেওয়ার পরে আদম নবী ঘুরা ফিরা বেড়ায়। অনেকদিন হওয়ার পরে আল্লাহ পাক আদম নবীর ডাক দিয়ে কয়, আদম কি ব্যাপার, তোমার মন কেন বেজার? আল্লাহ পাক আদম ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তো সবই জানেন, তারপরে কেন আবার জিজ্ঞেস করেন? আল্লাহ আদম আওয়াজ দিয়ে কয়, আল্লাহ আমার একজন সঙ্গী দরকার। আল্লাহ পাক বুঝতে পালাইছে, আল্লাহ পাক আদমের চোখে ঘুম দিয়ে দিলেন। এক ঘুমে চল্লিশ বছর কেটে গেল। এরপরে আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা আদম নবীর বাম পাজুরের থেকে একটি হাড্ডি ছুটাইয়া নিয়ে যায়। ওই হাড্ডি দিয়া আল্লাহ পাক, আল্লাহ পাক সুন্দর সুশ্রী রমণী সুন্দর এক মহিলা তৈরি করলেন, নাম দিলেন তার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা। হওয়ার পরে চল্লিশ বছর পরে যখন আল্লাহর হুকুমে আদম নবীর ঘুম ভেঙে গেল, আদম নবী পুরুষ মানুষ সুন্দর মহিলা দেখলে একটু লোভ আসে, লালসা আসে, জৈবনে একটু লালা আসে। আদম নবী যেহেতু পুরুষ মানুষ, হাওয়া আলাইহিস্সালাম মহিলা মানুষ, ঘুম থেকে উঠে তাকায় দেখে সুন্দর এক মহিলা, দেখার সঙ্গে সঙ্গে হাত বাড়ায় দেয়। আল্লাহ পাক মাসকান দিয়া বাধা দিয়া বলে, আদম বাধা, আমাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। বলে, কেন আল্লাহ ধরতে পারবো না, কেন ছুঁইতে পারবো না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, এখনো হাওয়া তোমার জন্য হালাল হয় নাই। আল্লাহ পাক আওয়াজ দিয়া কয়, আদম আওয়াজ দিয়া কয়, আল্লাহ কি করলে হালাল হবে, তাড়াতাড়ি হালাল বানাও। আল্লাহ পাক বলে, আদম যদি হাওয়ারে ধরতে চাও, ছুঁইতে চাও, তাহলে হাওয়াকে সর্বপ্রথম তোমার বিয়া করা লাগবে। বিয়া করলে হাওয়া হালাল, বিয়া না করলে হারাম। বিয়া করলে একটা মহিলা একটা পুরুষের জন্য হালাল হয়, বিয়া না করলে হারাম হয়। কথা কি ঠিক? বর্তমান বিয়া কি করছেন আপনারা? কথা হয় না, বিয়ে শুনেন না? বিয়ে কি হয়? অকি কথা কয় না, বুঝি না,
বিয়ে করলে একটা মহিলা কি হয়, হালাল হয় বিয়ের আগে? আমাদের দেশের যুবকরা বিয়ে সেনে না, আর বিয়ে করতেও চায় না। কারণ কি জানেন, আমাদের দেশের যুবকেরা বর্তমানে বিয়ের আগেই বেটা আর বেটিওরা নিজেরা নিজেরা হালাল বানাইয়া লয়, ঠিক না? ওরা নিজেরাই হালাল বানাই। তাই হুজুর আমিও রাজি, মাইয়া রাজি, কিয়া করেগা কাজী, ঠিক না? তাই দুইটার গালে আইসে আইয়া পরামর্শ দেয় হুজুর, ওই আমিও রাজি, মাইয়াও রাজি, কিন্তু মাইয়ার বাপ মা রাজি না, কি করা যায়? ওরে কি পরামর্শ দেওয়া যায়? তুই মাইয়ালেই ভাগ্য যাবি, ঠিক না? ঠিক না? এই পরামর্শ দেওয়া ছাড়া কোনো উপায় আছে? তুই মাইয়ালেই চলিয়ে যাবি, এরপরে এরপরের থেকে 200 টাকা দিয়ে দুইটা সাক্ষী লবি, কাজী অফিসে যাবি, সুন্দর বিয়ে পড়বি, আর গার্মেন্টস তো আছেই চিন্তা কর, তুই 10,000 ও 10,000 মাসে 20,000 টাকা ইনকাম করবি, খাবি। ভাগ্যে যাইতেছো, এই মাইয়াটার বাপমার সমাজে একটা ইজ্জত আছে, মান ইজ্জত সম্মান আছে তাদের একটা সমাজে, এতটুকু চিন্তা তুমি করো না, এই মেয়েটারে নিয়ে ভাগায় নিয়ে গেলে এই মাইয়াটার পরিবারের সাথে অন্য কোনো মানুষ আত্মীয়তা করতে যাবে না, সংসার করতে যাবে না, তাদের সাথে মিশবি না, গেসবি না। তার মা বাবার একটা আশা ছিল, সেই মনের আশাটাও তুমি ভাঙিয়ে দিলা। একটা মাইয়া কত কষ্ট করে ফেলে, 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে যখন দুনিয়াতে আসে, ওই মেয়েটার কত আদর সোহাগ ভালোবাসা স্নেহ মমতা দিয়া মেয়েটারে 8 বছর 10 বছর 15 বছর 16 বছর 18 বছর 20 বছর পর্যন্ত টাকা পয়সা খরচ করে লালন পালন করে, এরপরে সুন্দর দিনদার ধার্মিক টাকাওয়ালা একটা পয়সাওয়ালা একটা ছেলে দিইকা ধুমধাম করে মেয়েটারে বিয়ে দেবে, কত মনের আশা, সেই আশাগুলো তুমি ভাঙিয়ে দিলা। আর মাইয়াও বা কেমন জন্ম দিয়েছে আর মায় বাস নইছে ওই ফুলার লইয়া, তুই কেমন ভাইয়া? তুই তো চিন্তা করবি যে আমার বাপে আমার জন্ম দিয়েছে, আমার কত সুন্দর, তারা একটা পারিবারিকভাবে একটা সুন্দর ধুমধাম করে বিয়ে দেবে, আমি তাকে মনের আশাটা ভাঙিয়ে দিছি, এখন গার্মেন্টসে বইয়ে বইয়ে ওই সেলাই করতে আছে আর মনে মনে খালি ঠাটা হালাইতে আছে যে কি লিখেছে, ওর লাগে ভাগ্যে আইছিলাম, এখন এত কষ্টের মধ্যে তোর আমার থা লাগবে না। তুই ওরকম কষ্ট তোর সারা জীবন থাকবে, তুই বাপমার বর্তা নিয়ে নিয়ে আইসো, কি কথা কান্না কাটিস না, বাপমার বর্তা নিয়ে তুই আইসো, তুই কোনোদিন শান্তি পাবি, শান্তি পাবি, মনে রাখিস। তুই যদি এই মাইয়ে বাগাই লইয়ে যাও না, কি আমলক এলাকায় সমস্ত ঘটনা ঘটে নাই, ঘটে নাই এ সমস্ত ঘটনা, একজন আর মাইয়ে লইয়ে ভাগ্যে যায় না, ওরে বউ লইয়ে ভাগ্যে যাও কই, ঠিক না? তুমি যদি মাইয়ে লইয়ে বাগাই যাও, তুমি মনে রাখো তোমার মাইয়ে হইলে তোমার মাইয়ে সাবাল লোক হওয়ার আগে আর একজনের হাত ধরে ভাগ্যে যাইবে, এই কথা কার লাগা, যে ইসা করে গা ওই ইসা পায়ে গা, এই কথা ঠিক না? তুমি যেরম করবা ওইরকম হও, তুমি মনে রাখ এই বাস্তবতা, এই বাস্তবতা। তা শের সামনের দিকে আগা, এবার আদ বল যে আল্লাহ তাড়াতাড়ি হালাল বানাও, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, আদম আর হাওয়ারে ডাইকা, আদম আর হাওয়ার বিয়ার কুদুবা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করছে, সুবহানাল্লাহ। আদম আর হাওয়ার বিয়া হওয়ার পরে আমার কথা সে বিয়া কইলে খুব আনন্দ ফুর্তি হয়, ঠিক না? কেন আদম আর হাওয়া দুনিয়ার সর্বপ্রথম মানুষ, সুন্দর মানুষ, সুন্দর বিয়া কইল, তাকো তাকো বিয়ে আনন্দ না হইয়ে কি পারে? বেরিস্তারা নাচতে আছে, করতে আছে, গাইতে আছে, গান গাইতে আছে, কত রকমের বাজনা বাজতে আছে, ও মুসলমান। আর আমার কথা সেও বিয়া হয়, আমার কথা সে বর্তমানে বিয়া কইলে শ্বশুর বাড়ির থেকে যৌতুক আইনা 3 দিন আগে বক্সে ডাইনা পুরা এলাকা হুদ্দা কাপা সাবধান, আপনার কি বিশ্বাস, আপনার মাইয়ের বিয়ে আর আপনার ছেলের বিয়ে বক্সের বাজাইলে আল্লাহর রহমত ডালিয়ে দেবে, বিয়ের অনুষ্ঠান চুপচাপ হবে, বিয়ের অনুষ্ঠানে আগের সময় দেখছি মহিলারা কত সুন্দর ঘর ফাটাইয়া লাগছে, আর আমি পুরো এলাকা ধরে কাবাইয়া আলাও, এগুলো করবা না, এগুলো করলে তোমার সংসারে ওই ওই শুরুতেই তোমার বাপ মায়ের তোমার সংসারের ভিতরে আগুন লাগাই ছাড়িয়ে দিছে, এবার তোমার তোমার সংসার ভাঙবে না, ভাঙবে কাটনা।
দাবেলা হয় না, দাবেলা হয় না, এগুলো করবো না। এই গান বাদ্য বাজনা কি আর বাজবে? জিনা তো এই নিয়ে আমি যাওয়ার পরে এলাকায় একটা কমিটি গঠন করবা যুবকরা, এই যে মাহফিলের আয়োজন করছো, ইচ্ছে করলে এখানে মমতাজ আনতে পারতা না, পারতা না, ইচ্ছে করলে উলঙ্গ ড্যান্সার বড় বড় মাইয়ে আনিয়ে তো নাচাইতে পারতা, সারা রাত দেখাইতে পারতা, ওইনি একটা বেড়া দিয়ে দিলে, একটা টিকিট কাটার ভাণ্ড দিয়ে দিলে, ওইনি ওই ওই টিকিট কাটতে ঢুকতে হইনি। কি কথা কর না কা, আমরা দুনিয়ার মুসলমান, আমরা টিকিট কাটতে জাহান্নাম কামাই করি, আর একালে মাগনা পাইছি তো জান্নাত খানা, আর জান্নাতে মাগনাও ঢুকতে চাই না, আমরা তোরা পামু জান্নাত। মমতা যদি আইতে মাইকে এলান হইতো যে মমতাজ বেগম রাত 12টার সময় স্টেজ উঠবে, ফজরের আজানের সময় নামিয়ে যাইবে, এক যুবক বাদ দিলাম, কোনো মুরুবিরে কি 12টার আগে ঘুমাইতে, ওই মুরুবি এহিনে চা খাইতে, ওহিনে চা খাইতে, ওহিনে একটু মরতে বইতে, ওহিনে একটু আগতে যাইতি, হজাক থাহাই লাগতে, লাস্ট ফিনিশিং টিকিট তো কাটতে সবার আগে আইয়ে সামনের কাতারে খাড়াইতে, ওকে তুমি সামনের কাতারে কিসের জন্য, বলে মমতাজ রে দেখতে হইবি না, মরিয়ে তো যাবই, যাওয়ার আগে আর একবার দেখতে যাই, জান্নাতের টিকিট লইয়ে যাই আমি, জান্নাতের টিকিট কি হবে, আল্লাহ কা তুই জাহান্নামের তো ভাবি না, তুই তো কই যাবি, হ্যাঁ আমি জানি না, তাই সাবধান। এই জন্য আমরা মুসলমান, আমরা জাহান্নাম কামাই করি টিকিট কেটটা, আর জান্নাত হাস্তা পাই তো, ওই তো কয় না হাদামালের দাম কম, কথা আছে না হাদামালের দাম কম হয়ে যায়, তাই সাবধান, এগুলো করব না। মমতাজ তো গান গাইয়ে বেড়াইতা, আমরা তো আর গান গাইতে না গজল গাইতে, কি কথা ঠিক না, গজল গাইলে অসুবিধা আছে, ওরা যদি যাই গজল গাই গান গাইয়ে জাহান্নামি বানাইতে রে, আমরা গজল গাইয়ে যুবক জান্নাতি বানাইতে অসুবিধা আছে, হ্যাঁ মাইক ভালো না তো গাইতে পারতে আছি, টান যে দিব, টান দেওয়ার আগে মোর গলা সিটি যাইবি, এর লিগে কিছু কইতেও পারতে আছি না যুবক গোলাকে। আল্লাহ আল্লাহ, তাহলে একটা হুনাই দিবে নাকি, ভাইরাল গজল নাকি, হ্যাঁ ঠিক, কিন্তু বলতে হইবে, তোমরা ঠিক কর, এমন ঠিক ও ঠিক কাম হয় না, একটু সবাই জোর দিয়ে গাইতে হইবে, ঠিক বলতে হইবে তো, ঠিক আর একটু ঠিক গাই, হাতে লাড়া দিলে ঠিক বলল, হাতে আমার তসবি করান চক্ষু দুইটা লাল, কি জান বুঝবো না যুবকরা, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল, হাতে আমার তসবি কোরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল, মসজিদটা আমার ফেরেশতা বলা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না যারি হয় না অভিমান, আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, আজাব কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, খারাপ খারাপ, কোরআনের নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়, পাঁচ ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার, আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই, চাই না আমি দালান কোটা চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন সারা হই না যেন পর, আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি, পারছি না আমরা, আমরাও পারি, গাইলে কো বাটটা থাকবে না, এই জন্য মাঝে মাঝে গাই না, কিন্তু এখন দেখি যে না গাই কোনো উপায়ও নাই, আবার অনেকে আবার বিরোধিতা করে এরম আর মানে, হ্যাঁ হ্যাঁ ওয়াজ করবো না, আচ্ছা আচ্ছা গাবো, একটা আমল দিয়ে লই, একটা আমল দেওয়া দরকার না,
তাহলে আইলাম কিসের জন্য? একটু খোরাক দিয়ে যাই। এই আমরা এই যে হুজুর আছে এই নূরানি মাদ্রাস আমাকে সর্বপ্রথম হাদিস পড়ায় আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। কোন অল্প আমল? যেদিন করছি ওখান থেকে দাওরা হাদিস পর্যন্ত হাদিসের অর্থই বুঝি নি, যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট বুঝতে আসি না। ব্যাপারটা কি? এখন বুঝি, এখন বুঝি। অল্প আমলটা কি? আপনার আমল হবে অল্প, কিন্তু ওই আমলটা হইতে হবে প্রতিদিনের আমল। প্রতিদিনের আমল, আমল হবে অল্প কিন্তু আমলটা হইতে হবে প্রতিদিন। অল্প অল্প আমল, ওই প্রতিদিন ওই আমলটা করতে থাকবেন, ওই অল্প আমল আপনাকে নাজাত দিয়ে দেবে, নাজাত দিয়ে দেবে। আপনি যেমন 100 বার তসবিহ পড়লেন, 100 বার পড়তে আপনার কষ্ট হয়, আপনি 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের শেষে আপনি 20 বার করে যদি পড়েন তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজে 100 বার হয়ে যায়। আপনি ঘুমানোর সময় একটা আমল করতে পারেন, আপনি ওঠার সময় আমল করতে পারেন। হ্যাঁ, এরকম আমল আছে, আমল আছে। 1 মিনিট একটা আমল করে আপনি ঘুমাই গেলেন, প্রতিদিন করেন আমলটা, এক টাইমে করেন, দেখবেন ওই আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আসেন সামনে দিয়া গাই আদম এবার তাদের বিয়া শাদি হওয়ার পরে আদম নবীকে আল্লাহ তাআলা এদের উভয়কে এবার বাসর ঘরের ভিতরে ঢুকা দিলেন। বাসর ঘরে যাওয়ার পর এবার আদম আর হাওয়ার জায়গায় বৈশা, আদম নবী আবার হাওয়ার দিকে যখন হাত বাড়ায় আল্লাহ পাক মাঝখান দিয়া আবার বাধা দিয়া বলে, আদম বাধা বলে, কেন আল্লাহ বিয়া তো হয়ে গেছে, বলে বিয়া হওয়ার পরে একটু জিনিস বাকি আছে, ওইটারে সম্পূর্ণ করলে হাওয়া সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে। আওয়াজ দিয়া বলে, আল্লাহ কি আর বাকি আছে আমি তো জানি না। এই কথা বলার পরে আওয়াজ দিয়া কয়, আদম হাওয়ারে যদি সারা জীবনের জন্য তুমি বানাইতে যাও তাহলে এই বাসর ঘরে একটা জিনিস দিতে হয়, সেটার নাম হলো দেন মহর। কি মহর? আদম তো চেনে না জানে না, এরপরে আদম আল্লাহ কি খায় না মাথায় দেয় তাও তো জানি না। আওয়াজ দিয়া কয়, আল্লাহ দিন মহর কি চিনি না? বলে দিন মহর এমন একটা জিনিস, বিয়া করার পরে, বিয়া করার পরে কবুল বইলা মেয়েটারে বিয়া করার পরে বাসর করে নগদ কিছু বউয়ের হাতে দিয়া ওই বউটারে সারা জীবনের জন্য তোমার করে নিবা, এটার নাম হলো দিন মহারানা। ঠিক না? কি দেন মহারানা দেশের কথা কয় না? দেখছেন এর মানে যে দেয় নাই বোর ধরে ধরা খাওয়া, কেডা কেডা দেশেন, দুইজন আজ দেখাইতে কইলে কয়জন দেখাইবেন আল্লাহ জানে। এ দেন মহারানা ছিলেন, এই মহারানা দিতে হয়। এই মহারানা যতদিন ছিল অতদিন মেয়েদের মহিলাদের সংসার ভালো ছিল, যেদিন থেকে কাবিন নামা আসছে বাংলাদেশে ওই দিন থেকে মহিলাদের সংসার ভাঙ্গাও আরম্ভ হয়েছে। কথা কও না কা, ওই দিন থেকে ভাঙ্গাও আরম্ভ হয়েছে। কারণ কি? কাবিন নামার ইবদু, কাবিন নামার ব্যাখ্যা হইল যে কাবিন নামা যারা করবে, তোমার কাবিন নামায় যদি 10 লক্ষ টাকা লেখা থাকে 3 মাস পর ওই মাইয়ে যদি আমি তোর সংসার করবো না আমার ভালো লাগে না, বাধ্যতামূলক কাবিন নামার 10 লক্ষ টাকা তোমার দিতেই হবে। এই যখন দিতেই হবে তখন কিছু মাইয়া গো, কিছু মাইয়ের মায়ের পাওয়ার বাড়িয়ে গেছে, গ্রেড বাড়িয়ে গেছে। ওই মাইয়ে বিয়ে দেওয়ার পরে 3 মাস পরে মাইয়ে গেছে বাহের বাড়ি, মাইয়ের মা আছে, কিছু মাইয়ের মায়েরা আছে, মাইয়া গো কান পরা দিয়ে মাইয়া গো সংসারটা নষ্ট করিয়ে দেয়। কি কথা কান্না কা, এই মাইয়ে গেছে বাহের বাড়ি, মাইয়ের মা কয়ে সেরি বোঝো কিছু 10 লক্ষ টাকা এহিনের কথা, এহিনের কথা। মাইয়ে কয়, কয় কি মায়ের? 10 লক্ষ টাকা পাইছি আমরা, তুই চলিয়া তোর চেহারা কি খারাপ, তোরে আর একখানে বিয়ে দেবো, সমস্যা কি? মাইয়ে মনে মনে কয় কথা তো খারাপ না, এইবার এই মাইয়ে দেশে ফোন স্বামীদের, হ্যালো কেডা, বলে আমি আমার সেরো নাই হাসিন সিদ্ধ তা বাড়ি যাবো না, কার বাড়ি যাবো, আমার বাড়ি, আমার বাড়ি, তুই কেডা, তুই কেডা, স্বামী রে কয় তুই কেডা, আমনের থেকে তুই তো চলিয়ে গেছে, কাকা আমি তোমার স্বামী, আমি তো তোর চিনি রে, তোর সংসারে আমি করবো না। বলে কে এই 3 মাস রইলে এর মধ্যে তোমার কেউ কোনো কাম কাজ করায় নাই, কষ্ট করায় নাই, তুমি আমারও থিয়ে যাবা কিসের জন্য? এ কথা কাকা তোর সংসার করবো না, এইলে মেইন কথা, ওই টাহা যে 1 লাখ টাকা আছে ওই টাহা 1 লাখ আগে পানাই দিস, এমনভাবে সাইটি আছে মনে হয় তো ওই মাইয়ের বাহে ওই 10 লক্ষ টাকা তুই কামাই করে থইয়াইছে, ওই নেই এইরকম মনে হইতে আছে না? এরকম তো সাইটি আছে 10 লক্ষ টাকা একাতে কয়জনে গুনছেন, কয়জনে গুনছে? 10,000 টাকা। এখন এমনও মানুষ আছে 10,000 টাকাও হাতে গুনতে পারে নাই এখন পর্যন্ত, এখন পর্যন্ত উনি 10 লক্ষ টাকা 3 মাসে লইয়েই পড়বে। কিসের টাকা দেবো তোরে? টাকা না দিলে জীবনে তোর জেলখানা ছিল নাই, তাই থানা পুলিশ আসিনি দিয়ে মানে, দিয়ে মানে
এই যে কইছে পোলার প্যাডের বুঝতেছে আজ্ঞা পোলা কোয়া কয় কি এত বছর পর বিয়ে করলাম এই এই পোলা ভালো কুকলার না গিয়া এরপরে ওই 10 লক্ষ টাকা তো হেতে পারবে আর না। আচ্ছা পুলিশের যদি 2 লক্ষ টাকা দেয় তারপরও 8 লক্ষ টাকা থেকে যাইতেছে, পুলিশের যদি 2 লাখ টাকা দেয় ওই পোলার গোষ্ঠী হুদ্দা কেউ কি বাড়িতে ঘুমাইতে পারবে ঠান্ডা মাথায়? সম্ভব জমনমের ঘুম ঘুমাই দেবো ইচ্ছে রহম। এরপরে ওই পোলায় ওই মাইয়েতেছে মামলা, ওই মামলা হামলা লই ওই পোলার বাপ মায়ের হেরা দৌড়দৌড়ি সারাদিন খালি পোলা পালি কুক খেলতে আসে, একুল তো পলান্দায় পলান দেয় ওকুল তো পলান দেয় দাওয়া দেয় এই দৌড়দৌড়ির মধ্যে পোলার বাহেক এই সারা তোরে বিয়ে করাইছি পোলা পালি কুক খেলতে খেলতে আন পোলায় মনে মনে চিন্তা করে জানলা এক যা আর বাস কই না আমি মরে গেলেই তো সব ঠান্ডা হয়ে যায়, এই এই পোলায় এই ডিসিশন নিয়ে ফেলাইছে এই পোলায় যাইয়া ঘরের আর সাথে রশিটা নাইয়া গলায় ফাঁসি দিয়ে মরিয়ে যায়। কি কথা কর না খা একটা পোলার জীবন ধ্বংস করে দিলা না তুমি যে আমি মারা গেলেই তো আর এই টাকাও চাইবে না আমার বাপ্পারের পিছে দৌড়াইবেও না পুলিশ যুবক পোলাফানের মন লইয়া তুমি খেলা করো কা আমি শুরু করছো একটা এটা খেলা না কত কষ্ট করে এই পোলাফান গুলো টাকা কামাই করে এই যে কত কষ্ট করেছি বুঝলেন হ্যাঁ তোরা চলুন তো আপনাকে বসা করে ধুয়ে দিছি কালকে মাহফিল আছে আপনাকে এইখানে এই তারাবো এই তারাবো এই তারাবো হে মাহফিল আমার মাহফিল হয়েছে আমার দাওয়াত দিছে আমি 2টা মাহফিল ক্যান্সেল করে অপর দিন দিছি হে মাহফিল যে তুই করাবি না তা তোর সাথে তো আমার কনফার্ম কথা হয়েছে তো তুমি আমার আগে তো জানাবো না যে হুজুর আমরা এখন দন্ড বক্তা আনতেছি সে আর জানা এটা নেই কমিটি যে কইছে যে হুজুরের আরো 2টা মাহফিল আছে তো কমিটি মনে করছে যে হুজুরের মনে হয় মাহফিল আছে এইটা কোর্টে আমাকে এই নাইবে তা কমিটি কয় তা হুজুরের মাহফিল থাকলে তাহলে অন্য হুজুরা নেই তো তোর সাথে তো আমার কথা হয়েছে আমি আর একখানের প্রোগ্রাম কাটতে দিয়ে তোর আমি এই ডেট দিলাম তা তুমি সেটা আমার জানাবো না যে আমার সাথে তো হুজুরের কনফার্ম কথা হয়েছে তো হুজুরের আমি জানাই তা কালকে হারা দিনে আর ফোন টোন দেয় দাদা শেষকালে আমার খাদেম শকুন একটু ফোন দিলে কি রে জানতে কি ব্যাপার কি ফোন টোন দেয় না কা এই জানতে গিয়া ফোন দিয়ে হলে যে হইবে না শেষকালে আমি কইলাম তা তুমি তো আমার আগে জানাবো না আগে আর জানাই এই জন্য হয় না এই জন্য আজকে এই দূরের থেকে আসলাম খুব কষ্ট করে এই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হইয়া যদি মরিয়া যাই দেখবে কিনা আর দেহার কেউ আছে আর তো কেউ দেহার নাই আপনারা তো কন হুজুর একদিন নাইলে আমি যদি আজকে না আইতাম কত কথা যে ওইতে কি কথা ঠিক দেয়া এতে কাল কিচ্ছু কই নেই নাকো কই নেই ব্যত কই নেই বলছে ঠিক আছে ভাই আল্লাহর ফয়সালার উপরে আমি আব্দুর রহমান অল টাইম খুশি অল টাইম তার ফয়সালা যেদিকে হবে ওদিকে তাহলে আসে মা বোনদেরকে পরামর্শ দেব মা আমার মেয়েটারে পরামর্শ কান পরামর্শ দিয়া মেয়েটার সংসার তুমি নষ্ট করবে না মেয়েটার একটু ধমক টমক দিও স্বামীর বাড়ির থেকে আসলে স্বামী ছাড়া আমার বাড়িতে রাইতে পারবি না তোরে বিয়ে দিয়ে দিছি আর স্বামী লইয়ে যেন না আবি অন্য তুই আদর পাবি কদর পাবি মেহমানদারি পাবি স্বামী ছাড়া আবি মেহমানদারি হবে না তো ব্যাস ওই মাইয়া স্বামী ভক্ত হয়ে যাবে স্বামীও সুখে সংসার করবে তোমার মেয়েটাও সুখী হবে আর যদি বাপের বাড়ির থেকেই তুমি একটু ঠেলা দিয়ে দাও ওরে আল্লাহ আমার মাইয়ের গায়ে হাত তোমার আঠালা মুকাটিয়া এই যে কইয়া ভাই বলাদার লইয়া জামাইরে পিড়ি পিড়ি থয়ে নেই ওই জামাই কি মাইয়ের চোখের দিকে সে কথা কইতে পারবে আমার কথা সে আমার পুরুষকেও দোষ আছে ওরা ওই যে টাকা লাগে কাবিন নামায় মাইয়ে যদি একটু সুন্দর হয় ওরা কয় 10 কোটি ছেলে লেখলো তো কোনো অসুবিধা নাই মাইয়ে তো সারবই না আমি মাইয়ে মনে মনে কয় খালি টাকার কাবিন নামায় লেখতে দে 3 মাস পর আমিই তো থাকবো না তুই থাকবি কি বুঝলেন না কা কাবিন নামার মায়াটা অন্তরের ভিতরে ঢুকে যায় এই জন্য সাবধান আমি যা কই এগুলো সব বাস্তবতা এগুলো বর্তমানে ঘটে ওয়াজ করে না দূর রাইয়ে খালি জাহান নামের এই সেই নানাস্থানি কান্দি দেখতে কালে ঘেবড়ি বেবড়ি ছুটে গিয়ে আলায় কিসের কান্দা কাটি মিয়া কানবেন পরে তাহাদুত নামাজ একলা একলা কান্দে এখানে বই আমি যদি ঢং করি আপনাকে কান্দি কেটে দেখাই এই কান্দায় কোন লাভ কোনো লাভ আছে তো কানবেন একলা একলা কানবেন একে বোঝেন বুঝতেই পারে নিজে একলা একলা দিনদার হন নামাজ পড়ে কাজে লাগবে তাহলে আসেন সামনের দিকে আগাই আদমার হওয়ার বিয়ে হওয়ার পরে বাসর ঘরে যাওয়ার পরে আল্লাহ পাক বলে দিন মহারানা তুমি দাও দিন মহারানা দিলে কি হবে আল্লাহ
বলে দেন মহারানা দিলে হাওয়া সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে। আসেন একটু আমলের দিকে যাই। আল্লাহ পাক আদম নবী বলে আল্লাহ কি দিয়ে দেন মহারানা দেব, আমার কাছে তো কিচ্ছু নাই। আল্লাহ পাক বলে কিছু নাই তাহলে আমি দেই। বলে কি? বলে আমার এক মহাব্বতের পাত্র আছে, নাম হলো হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার এই বন্ধুর উপরে 10 বার দরুদ পড়লে হাওয়ার দেন মহারানা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসেন আমলের দিকে যাই। আল্লাহর নবী বলেন আমার কোনো উম্মত যদি ঘুমানোর আগে 10টা বার দরুদ শরীফ পড়িয়া ঘুমায়, 10টা বার দরুদ আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, 10টা বার ছোট দরুদ পড়তে গেলে 1 মিনিট সময় লাগবে। এই 10টা বার দরুদ শরীফ পড়িয়া যদি ঘুমায়, আমি নবী কথা দিলাম ওই উম্মত মরার একদিন আগে হলেও আমি ওই উম্মতের সঙ্গে স্বপ্ন যুগে দেখা দিয়া জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিব। সুবহানাল্লাহ। 1 মিনিটের আমলে জাহান্নামের আগুন হারাম। 1 মিনিট ঘুমানোর সময় আমল করলে যদি নবীর দিদার স্বপ্ন যুগে পাওয়া যায় তাহলে অসুবিধা কোথায়? যুবক ভাই, কতই তো মোবাইলের সময় দাও, কতই তো বিভিন্ন জায়গায় সময় দাও, প্রেমিকের সময় দাও, মোবাইল চাপতে চাপতে চোখের পাওয়ার ক্ষয় কইরা ফেলাইছো, জীবন নষ্ট কইরা ফেলাইছো। 1 মিনিট সময় দিয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া মোবাইল রাইখা যখনই ঘুমাইতে যাবা ওই ঘুম অবস্থায় 1 মিনিট সময় নিয়া নবীর উপরে 10টা বার দরুদের আমলটা যদি প্রতিদিন তুমি জারি কইরা দিতে পারো, এই আমলের কারণে আল্লাহ পাক তোমাকে হেদায়েত নসিব করবে এবং নবীর দিদার পাওয়াইয়া তোমার মরণ দিবে। এই আমল করতে রাজি আছি কারা কারা একটু হাত জায়গায় দেখাই। নারায় তাকবীর। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না? এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না? একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি লাগে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে বা শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনা, আমার জীবনে অনেক বেশি গুনা, হায় হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিল্লা বলা যাবে কি মারহাবা? দাও কি গানের সুরের নেই? তোমার একটা গানের সুর আছে গেলে আলোচনা কি চলবে? আর একটু
না, রাত তো অনেক, বুঝলেন না, আপনার কষ্ট হইতে পারে, যা হুজুরও সারতে আসে না, লজ্জা ঠালে ওর তো ভারতে আসি না, ঠিক না, ওই আগামতো ধরে টরে না কোর্সাবে পায়খানা যদি ধরে যাইয়ে যাইয়ে একটু করিয়ে আসেন, কারণ অনেক সময় আবার মুসল্লিরা উঠতেছে না ডরে, কারণ বহু বক্তার ওই একজন ওটার লগে লগে ওই বেটকি ঠেলে বেটার কোর্সা পড়ে যায়। আসে না অনেকে ডায়াবেটিসের সমস্যা হইতে পারে না, প্রস্তাবে ধরে বুঝি জানো এখন কি বই বই অজনবে, আর তোরা সারতেই যাই তুইবি এখন কি জায়গায় বুঝি ওই 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 মেয়ার দর্শে মনে হয়, ঠিক না, এরকম ধরলে আপনি যাবেন, যাইয়া সেরেটে যাইবেন, কারণ সমস্যা হইতে পারে, কি কথা, ঠিক না, সমস্যা সবার হইতে পারে, আমার হইতে পারে, আপনার হইতে পারে, তা আপনার সমস্যা যদি আমি না বুঝি আপনি আমারটা বুঝবেন কেমনে, এই জন্য আল্লাহ কাজ তোমার ভিতরে যেটা দিতে পারি তার ভিতরেও দিতে পারি, তোমারটা সমস্যা তারটা সমস্যা না, একটা সুটকি মনে পড়ছে বলবো মনে পড়ছে বলবো, হ্যাঁ খারাপ মনে করছি না, এই চট্টগ্রাম গেছি আরো চার পাঁচ বছর আগে মাহফিলের কথা, উঠলাম ঢাকার থেকে গাড়িতে, গাড়ির নাম দিল গেট লক, আমার পাশের সারি এক বুড়ো আর বুড়ি বইছে, একেবারে প্রকৃতির চাপ যেটা, হ্যাঁ যাকে পাতলা পায়খানা হয় এগোটা কি ধরি না সম্ভব, সম্ভব না, ও বদ না ধরে দৌড় মারতে মারতে তার কাপড় মাখিয়ে যায়, এদিক দিয়ে ওই বেড়ার মনে হয় যে এরকম কিছু চাপি একটা দেশে মনে হয় যে পাতলা পায়খানা টাতলা পায়খানাই হইবে, বোঝা তো আর যায় না যে চাপ বেশি দিয়ে ফেলাইছে, তাই হেল্পারে হেল্পার ডাকলেন, কন্ডাক্টরে ডাকলেন, বাবা কন্ডাক্টর এদিকে আয়, বলে কি চাষা, বলে আমার একটু ঘরছে, যদি একটু পাঁচ মিনিট গাড়িটারে থামাও, তোমরা একটু চা পান খাইলে আমিও একটু কাজ সারালাম, ও কন্ডাক্টর ডাক দিয়ে কয় চাষা এটা তো গেট লক গাড়ি খুলবে না, চাষা কামড় লক খুললে যাইতে আসে, তুই লক লক করো আমার লক তো খুললে যাইতে আসে, এরপর আওয়াজ দিয়ে কয় শয়তানে তো কথা হবে না, ডাকলে না হেল্পার হেল্পার, বাবা গাড়িটারে যদি দুই মিনিট পাঁচ মিনিট থামাও, তোরাও চা পান খাইনি আমি একটু সারলাম, ওই কন্ডাক্টর তো কইছে গেট লক, আর হেল্পার ডাক দিয়া কয় চাষা এটা হলো ডাইরেক্ট গাড়ি, চাষাকে আমার দর্শই তো ডাইরেক্টই কোনো বন্ধু বান্ধব হইতো তাহলে বলেন তো গাড়ি থামতো কি থামতো না, তখন কেন থামাই, চাষার কালে কেন তুই থামালি, কেন তুই থামালি, দরকার ছিল না, মনে করতি আমার দাদা যদি হইতো, আমার বাপ যদি হইতো, আমার বড় ভাই যদি হইতো, বা কোনো বন্ধু যদি হইতো, তাহলে তো আমি গাড়ি থামাই, এমন কি অসুবিধাটা হবে, ও থামায় নাই, চাষায় আমার আর কিছু করার নাই, চাষায় কি করবে, হয় সবার মাঝখানে ওই গাড়ির মাঝখানে খারাইয়া পাশার কাপড় জাগাইয়া ফাটাস করে মারিয়ে দিছে, এখন ওই পাতলা পায়খানা সিটটি বিটটি গেছে না, ওই হেল্পার কন্ডাক্টর দৌড়ে দৌড়ে যাই মিয়া, বুড়ো মানুষ গাড়ি ধরতে কইছে কিনা, ভালো মানুষ তো দুনিয়াটা আছে, এখনো কয়েকজন টাকরা টাকরা যুব করছে, জোতা লইয়া যায় তোকে জোতা দিয়ে পাল্লা দিয়ে ফিডম বেড়া, বুড়ো মানুষটা তোকে পাওয়াটা ধরলে না খালি হাত দিয়া, গাড়িটা থামাইলে কোনো অসুবিধা হইতো আমরা ম্যানেজ করে নিতাম, ম্যানেজ করে নিতাম, হেল্পারে কয় ভাই ওটা তো অসুবিধা না, অসুবিধা হইলে যে চাষায় আগে দেশে গুসাফ করবে কিনা, তুই করবি, তুই থামালি না গাড়ি, থামালি না গাড়ি, চাষা মারিয়ে দেবে না, করবে কথা, ঠিক না, কথা ঠিক না, তাই এরকম মারিয়ে দিয়ে না, মারিয়ে দিয়ে না, বুঝলেন, যাইয়েন সমস্যা নাই, যে হুজুর যাইতেছে আবার আমার সমস্যা নাই, মারিয়ে দে, এই মারিয়ে দেবো ওই পোর্টফোলিতে, ওই একটা বাজার আছে নাম বাদুরো বাজার, ওইখানে এক পাগল আছে, ওই পাগলে রাস্তা রাস্তায় আনে আর কদ্দুর যায় আর কাকি মারিয়ে দেয়, টাকাও নাই ধরবো দুই চিঠিয়া খাবো, তো এদিক দিয়ে ওই পাগল আস্তে আস্তে আর একটা পুলিশের গাড়ির ধারে আটটে আইতিয়াছে, আর অত অভ্যস্ত খালি দে মারিয়া, এই দে মারিয়া পুলিশের গাড়ির ধারে আইয়া কয় কি দে মারিয়া, দে মারিয়া পুলিশ উঠতে পুটি দৌড়, পুলিশে দৌড়ে এই দৌড়ে ধরছে, যদি তো একটা বাড়ি বুড়ি দিচ্ছে এলাকার মানুষজন আবার নামিয়ে পুরে ধরছে, কে সারারে মারেন গা, কয় বেটা কইতে পারি না, ওই যে আমাকে গাড়ির সামনে যাই গিয়ে কয় দে মারিয়া, তা দে মাটি কইছে বোম মারে না কি মারে, এত কইতে পারতে আসি না, কয় সার আপনি তো আজকে হনছেন, আমরা প্রত্যেক দিন হনি দে মারিয়া, তো এই দে মারিয়া তো নামলে আবার না হইয়ে যায়, না হইয়ে যায়, এজন্য কইলাম।
তালে আগা যুবক ভাই সামনে দিয়া গাই। আপনাদের যদি কষ্ট না হয় অল্প একটু সময় নিব, এ মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠাইছে এমনে পাঠায় নাই। তোমার হওয়ার তো বিয়া হয়ে গেল, বিয়া পর্যন্ত থাক, সামনে আরো ঢুকবো অনেক দূরে অনেক দূরে, একেবারে জান্নাত পর্যন্ত কান থেকে আমাদেরকে বাইর করে দিস। এই ইবলিশ আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার হাজার মজার মজার গুনার রাস্তাগুলো খুইলে দিছে। আমাদের এই যুবক ভাইগুলো আছে ছেলে মেয়েরা প্রেম করে, ও মুসলমান নবীর উম্মত এই যুবকগুলা। আমাদের দেশে দুই ধরনের গরিব আছে, এক ধরনের গরিব আছে যারা মাদ্রাসার বড় বড় শায়খ হাদিস মুফতি মহাদ্দেস দেইখা তার মনে মনে একটা আশা, আমার ছেলেটারে বড় একজন আলেম বানাবো। আর এক ধরনের গরিব আছে তারা সরকারি ডিসিএসপি ওসি সচিব দেইখা তার মনে মনে একটা টার্গেট করে, আমার ছেলেটারে বড় সরকারি একজন চাকরিজীবী বানাবো। এটা হয় কি হয় না? দুই গরিব এরকম হয় না? এই অনেক গরিবের ছেলে বড় বড় মাদ্রাসা শায়খ হাদিস আছে না, আবার অনেক গরিবের ছেলে সরকারি বড় বড় চাকরির পদে আছে, সরকারি ডিসিএসপি ওসি সচিব ইন্সপেক্টর এগুলো আছে। এবার গরিব ঘরের সন্তান তার মনের আশা, আমার সন্তান একটা সরকারি বড় চাকরিজীবী হবে, এই আশা কইরা সন্তান ধরে পড়ালেখা আরম্ভ করলো। বলে আমার একবেলা যদি না খাইয়াও থাকতে হয় তাহলে আমি আমার সন্তানকে তারপরও পড়ালেখা করাবো। আস্তে আস্তে ছেলেটা স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটি। গরিবের ছেলে তো একটু উল্টাপাল্টা হয়ে গেছে। এই গরিবের ছেলে হওয়ার কারণে ওর উচিত ছিল একটা প্রাইভেট পড়াইয়া, দু চারটা প্রাইভেট পড়াইয়া, ওই প্রাইভেটের টাকা দিয়ে নিজের পকেট খরচও চলবে এবং তার মা বাবারও কিছু দেবে, এইটা উচিত ছিল। কিন্তু সে তা না কইরা মেয়েদের পিছনে ঘুরছে আর দৌড়াইছে, মেয়েদের সাথে প্রেম মিলে কাটায় দিছে। এই ছেলেটা সুন্দর বড় লোকের একটা মাইয়া পাঠাইতে যাইয়া এই ছেলেটা মিথ্যা কথা কয়। ওই মাইয়ারে কয় আমার বাবার তিনটা গার্মেন্টস আছে, দুইটা ফ্যাক্টরি আছে, মিথ্যা কথা। অথচ বাহে চালায় কি রিক্সা, ভাইয়ারে পড়াই তুলে এগুলো বলতে হয়, এদের ছেলের এগুলো কয় নিচে কথা কয়। এক ছেলে মোবাইল তো আর দেহাই টাই না, আমার নিজেরই মার্কেট আছে দুই দেখি কেউ। আচ্ছা যদি এই কথা কয় তাহলে সামনে 14ই ফেব্রুয়ারি আইতে আসে না, এই 14ই ফেব্রুয়ারি এই ভাইয়েরা কি আশা করবে তার প্রেমিকের কাছ থেকে, যেহেতু তার বাবা দুই তিনটা মার্কেটের মালিক এবং দুইটা গার্মেন্টসের মালিক। তাহলে এই ভাইয়েরা আশা থাকবে মনে মনে যে 14ই ফেব্রুয়ারি ওর যে আমার গিফটটা দেবে, এই গিফটটা হবে লাখ টাকার দাম, এই আশারা লাখ টাকার দাম চাইতে গিয়া এবার বললেন ঠিক আছে তাহলে আমারে তুমি 14ই ফেব্রুয়ারি কি গিফট দিবা। এই 14ই ফেব্রুয়ারি বড় গিফট দিতে গিয়া এই সন্তানটা বাপ মার কাছে যায়, বাবা মায়ের কাছে গিয়ে বলে 14ই ফেব্রুয়ারি সামনে মা আমার টাকা লাগবে মাসের মাঝখানে। অথচ মাসের শেষ একবেলা খানা না খাইয়া সন্তানের জন্য টাকা পাঠায়। এরপর সন্তানদার কাছে যাওয়ার পর সন্তানের মা ডাক দিয়ে কয় বাবা একবেলা খানা না খাইয়া তোমায় আমরা পড়ালেখা করাই, এক মাস শেষ এক মাস পরে তোমার জন্য আমরা কিছু টাকা জমাইয়া পাঠাই, এই মাসের মাঝখানে আইসা যদি এতগুলা টাকা চাও আমরা কোথার থেকে দেব। এই কথা বলার পরে বলে মা আমি জানি না তবে আমার টাকা দিতে হবে। মা একটু জারে দিয়া বললেন আমরা টাকা এখন দিতে পারবো না। ওই সময় ছেলেটা ডাক দিয়া বলে মা আমার টাকা দিতে পারবি না, খাওয়াইতে পারবি না, দিতে পারবি না, তাহলে জন্ম দিছিলি কা। বলেন তো যখন সন্তান মায়ের বলে জন্ম দিছিলি কা তখন মায়ের কলজেটা কি ভরিয়ে যায়, যে এত সুন্দর ভাষা আমার ছেলে, আমার ছেলে মা কষ্টের ঠেলা আশ্রয়ের দিকে তাকাইতে পারে না, তাকাইতে পারে না। মা বাবা খুশি তো আল্লাহ খুশি হইয়া যায়, মা বাবা বেজার তো আবার আল্লাহ বেজার হইয়া যায়। যুবক ভাই মা বাবার সাথে খারাপ আলোচনা খারাপ ব্যবহার করবা না। মা এমন একটা জিনিস, মা কেমন জিনিস জানো? আমি আব্দুর রহমান বুঝি মা কেমন জিনিস, কারণ 15 সালে মা আমার চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, মায়ের জানাজা খানা আমি পড়াইছি। এ মুসলমান আজকে তাম বাংলাদেশ ঘুইরা ঘুইরা বেড়াই, বিভিন্ন দেশ থেকে আমার কত রকমের মেসেজ প্রোগ্রামের দাওয়াত আসে, এখন পর্যন্ত আমি বাহিরে যাই নাই কিন্তু হাজারো মেসেজ মোবাইলের ভিতরে আছে,
তাহলে পাসপোর্ট ভিসা থাকা না থাকার কারণে যাইতে পারতেছি না। তাহলে শুনাল যুবক ভাই, মা কেমন জিনিস, মার সাথে খারাপ ব্যবহার করবা না, এই মেয়েদের জন্য তুমি খারাপ ব্যবহার করো। আর এই 14ই ফেব্রুয়ারি আইতেছে, এই ফেব্রুয়ারিতে ছেলে মেয়েরা ভালোবাসা দিবস একটা পালন করবে, যেই ভালোবাসা দিবসে তারা প্রেম নিরাবদ্ধ হইয়া ওই মেয়েটারে কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা গর্ভবতী হয়ে যাবে, গর্ভবতী হইয়া আবার ওই বাচ্চাটারে হসপিটালে যাইয়া ঔষধ খেয়ে নষ্ট করবে, না খাওয়ায় পেট কাটতে ফালাইয়া দেবে। বলেন তো, এই বাচ্চাটারে যে ফালাইয়া দিল, এই বাচ্চাটার কি কোনো দোষ ছিল? এই বাচ্চারা একদিন ডাক দিয়া বলবে, মা আমার কাছে তুমি একদিন আসবা, আল্লাহর কাছে কি জবাব দিবে রেডি কইরা রাইখো। তাই যে এই জন্যে মাঝে মাঝে বলতে হয়, 10 মিনিটের আবেগ মা গো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি গো তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে চিরে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মা গো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মার, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা গো আমায় পেটে নিলে, কলঙ্কের ভয় তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মা গো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন, ঠিক না? ওই দিন বুঝতা তুমি, ধান কাটতে ছিঁড়ে ভালাই দাও, সেই জন্যই গেছো, কি দরকার, দরকার ভেজাল করার দরকার না, নিজের জীবনের নিজের ইজ্জতের একটা দাম তো আছে, নিজের ওয়েটটা বজায় রাখো, তোমার চেহারাটার কত দাম, আর সেই চেহারা তুমি বাইরে বাইরে দেখাই দেয়, এই জন্যই তো আমরা হুজুরও পর্দা করতে কই। আচ্ছা আমার একটু কথা কর, মনোদার দিয়ে দেবো লাস্ট ফিনিশিংয়ে, বা বোনেরাও আছে। আচ্ছা পর্দা করা কি কোনো কঠিন কাজ? সত্য কথা কইয়েন, সত্য কথা কইয়েন, কোনো কঠিন? কঠিন না, দেখেন কতটা সহজ পর্দা জিনিস। মহি মেয়েরা মনে করে যে চুলদুগে মেলা দিয়া প্যাট পিট বাইর করে দিয়া, হ্যাঁ এরপরে অল্লাটারে এইভাবে হালাইয়া মনে করে যে এইটাই সুন্দর দেয়, ফ্যাশন দেয়, অথচ হিজাবের ভিতরে যে মেয়েদেরকে কত সুন্দর দেখায় সুন্দর, সে মেয়ে নিজেও জানে, মেয়ে নিজেও জানে। তাহলে পর্দা কি জিনিস দেখেন, পর্দাটা কেমন, সহজ কিভাবে, আপনি যখন পর্দা করবেন, আচ্ছা পর্দা কি ঘরের ভিতরে করে না বাহিরে করে? বাহিরে করে। পর্দা যারা করে আমাদের বউ থাকে কই ঘরের ভিতরে? না ভিতরে না, কথা কয় না, কথা কয় মহিলারা থাকে কই ঘরের ভিতরে? তা ঘরের ভিতরে তেমনি পর্দা, ঘরের ভিতরে যায় কারা? নিজের আপন ভাই বাপ দাদা নানা নানি যাদের সাথে দেখা দেওয়া যায় এরাই তো ঘরের ভিতরে, তা অসুবিধা কি? ঘরের ভিতরে তোমার তো আর পর্দা লাগতেছে না, ঘরের ভিতরে থাকো। পর্দা কখন? যখন তুমি বাইরে বের হইতেছ, তুমি বোরখাটা পইরা মার্কেটে যাও, বোরখাটা পইরা তুমি এদিক সেদিক যেখানে মন চায় সেখানে যাও, এতটুকুন পর্দা, এতটুকুন পর্দা করতে খালি এত কষ্ট, চেহারাটা বেড়াবো দেহাই কি হইবে? তোমার ওই একটা চেহারা দেখলে হাজার হাজার যুবকরা, আমি বলে থাকি যদি চোখ দিয়ে কোনো মাইয়ারে যেই গর্ভবতী বানানো যায় তো খালি চোখ দিয়ে চাইয়া, তাহলে একটা মাইয়ার গর্ভে কোটি কোটি যুবক কোটি কোটি মানুষের বাচ্চা যাইতো, কি কথা কন্যাকা, ঠিক না? খালি চোখ দিয়ে চাইয়ে যদি গর্ভবতী বানানো যায় তো যায় না, তাহলে দেখতে ছেলেরা তোমার দিকে তাকাইয়া কত রকমের কল্পনা তোমার সাথে, তোমার সাথে তাই চেহারাটা দেখাইয়া তুমিও গুণাকার হইও না, হাজার যুবকগুলাকেও জাহান্নামি বানাইও না। এই জন্য মা বন্ধুকে বলবো, মা স্বামীর খেদমত কইরো, পর্দা কইরো, যেহেতু আসছি অনেক দেরি কইরা এবং সময়ও কম, রাইতে করব না, তাই অন্য আলোচনা আমি করলাম না, যতটুকুন আলোচনা করলাম এই যে দুরুদের একটা আমল দিয়ে দিলাম, এই আমলটা করবেন ইনশাআল্লাহ, সবাই করবেন, যুবক যারা আসো ওগুলো করবাই, আমলের বিনিময় হেদায়েত নসিব হয়, আমলের বিনিময়, এই জন্য আমল করতে শেখো, ছোটো ছোটো আমলগুলো করা ধরো, দেখবে একদিন তোমার ভিতরে অটোমেটিক আল্লাহ পাক হেদায়েতের নূর ঢাইলে দিছে।